সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমাদের সামনে খাতা এবং বই কলম নিয়ে তোমরা রেডি আছো। দেখো, গত ক্লাসে আমরা একটু পূর্ব পাঠ নিয়ে কথা বলি। গত ক্লাসে আমরা লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছিলে। হ্যাঁ, আজকে আমরা দেখো, আজকে আমরা অনুশ্রেণী পাঁচের আট নম্বর থেকে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। দেখো, আট নম্বর থেকে ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। দেখো, একটি পানি ভর্তি বালতির ওজন এত কেজি, বালতির একের চার অংশ পানি ভর্তি থাকলে তার ওজন এত কেজি হয়, তাহলে খালি বালতির ওজন নির্ণয় করতে বলছে, খালি বালতির ওজন নির্ণয় করতে বলছে। তাহলে দেখো সমাধানটা কেমন হয়। সমাধান, খালি বালতির ওজন, খালি বালতির ওজন প্লাস বালতির এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন, এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন, দেখো এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন দেওয়া আছে সাড়ে ষোলো কেজি। কত দেওয়া আছে? সাড়ে ষোলো কেজি, এত কেজি। প্রশ্নটা খেয়াল করো যে বালতির একের চার অংশ পানি ভর্তি থাকলে তার ওজনটা হয় পাঁচ পূর্ণ একের চার কেজি। তাহলে দেখো আবার, তাহলে খালি বালতির ওজন খালি বালতির ওজন প্লাস বালতির একের চারাংশ পানির ওজন, পানির ওজন এত কেজি। খেয়াল করো, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে একটু খেয়াল করো। দেখো, বিয়োগ করলে দেখো এটা এবং এটা প্লাস মাইনাস কেটে যাবে, তাই না? তাহলে এক মাইনাস এক বাই চার, দেখো বা এক মাইনাস এক বাই চার পানির ওজন অংশ লিখবো, এখানে অংশ, এত অংশ পানির ওজন হবে তাহলে সাড়ে ষোলো মাইনাস পাঁচ শূন্য এক বাই চার, এত কি, এত এত কেজি। তাহলে দেখো এইটা আমরা এখন মিশ্র আছে অপ্রকৃত করে দিই, তাহলে ষোলো দুগুনি বত্রিশ, দেখো ষোলো দুগুনি বত্রিশ আর একে কত, তেত্রিশ বাই দুই মাইনাস চার পাঁচে কুড়ি আর একে একুশ, একুশ বাই চার, এত কি, এত কেজি। তাহলে দেখো লসাগু যদি করি আমরা তাহলে কি দাঁড়াবে, দুই এবং চারের লসাগু করলে চারই হবে। তাহলে দুই দুগুনি চার তেত্রিশ দুগুনি ছেষট্টি মাইনাস একুশ, এত কেজি, এত কেজি। তাহলে ছেষট্টি থেকে একুশ বাদ দিলে হয় পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ বাই চার কেজি। তাহলে দেখো এত অংশ, তার মানে কি, এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াতো তোমার, চার মাইনাস এক, তাহলে তিন বাই চার, তিন বাই চার অংশ এত, এখন যেহেতু প্রশ্নটা আমরা খেয়াল করতে হবে যে বালতির এক অংশ, তাহলে এত অংশ ভর্তি থাকলে তাহলে কত হবে, তাই না? তাহলে এক বা সম্পূর্ণ অংশ, তাহলে এক বা, এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন, তাহলে পঁয়তাল্লিশ বাই চার ভাগ তিন বাই চার,
এতো কি এতো কেজি তাহলে একটু দেখো ক্যালকুলেশনটা 45 বাই 4 এটাকে গুণ করে দিই 4টা উপরে যাবে তাহলে 4 বাই 3 এতো এতো কেজি তাহলে একটু দেখো কাটাকাটিটা দেখো 3 15 45 তাহলে 15 কেজি কত কেজি 15 কেজি 15 কেজি এখন দেখো তাহলে এটা কি পেলাম পানির ওজন সম্পূর্ণ অংশ পানির ওজন পেলাম 15 কেজি তাহলে যেহেতু প্রশ্নে আমাদের চেয়েছে খালি বালতির ওজন কত প্রশ্নটা খেয়াল করো খালি বালতির ওজন কত তাহলে দেখো তাহলে খালি বালতির ওজন খালি বালতির ওজন সমান সমান দেখো পানি ভর্তি বালতির ওজন মাইনাস পানির ওজন পানি ভর্তি ভর্তি বালতির ওজন মাইনাস পানির ওজন পানি ভর্তি বালতির ওজন দেখো পানি ভর্তি বালতির ওজন প্রশ্নে দেওয়া আছে 16.5 কেজি এবং আমরা পানির ওজন পেয়েছি 15 কেজি তাহলে দেখো 16.5 মাইনাস 15 এত কি এত কেজি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি দেখো 16 দুগুণ 32 আর কত 33 বাই 2 33 বাই 2 মাইনাস 15 এত কি এত কেজি তাহলে আমি যদি লসাগু করি তাহলে 33 33 মাইনাস 15 দুগুণে 30 এত কেজি তাহলে 3 বাই 2 এত কেজি যদি আমি মিশ্র করি তাহলে কি হবে এত কেজি প্রশ্নটা ছিল খালি বালতির ওজন কত তাহলে খালি বালতির ওজন সমান সমান আমরা পেলাম প্রথমে আমরা দেখো পানি ভর্তি বালতির ওজন প্রশ্নে দেওয়া আছে এবং পরে আমরা পেলাম পানির ওজন তাহলে খালি বালতির ওজন মাইনাস পানির ওজন তাহলে ক্যালকুলেশন করলে 1.5 কেজি কারণ 16.5 কেজি দেখো প্রশ্নে দেওয়া আছে 16.5 কেজি পানি ভর্তি আছে আর আবার পানির ওজন পেয়েছি 15 কেজি তাহলে খালি থাকছে কত 1.5 কেজি ক্লিয়ার এরপর আমরা পরের অঙ্কে চলে যাব পরের অঙ্ক 9 নম্বর দেখো দেখাও যে 9 নম্বর দেখাও যে ও এর গুণফল এর গুণফল এদের এদের গসাগু ও লসাগু গসাগু ও লসাগু এর গুণফলের সমান এর গুণফলের সমান একটু খেয়াল করে প্রশ্নটা দেখাও যে এত এত এর গুণফল এই গুণফলটা যা হবে হ্যাঁ এদের গুণফল দেখো এদের গুণফল হ্যাঁ গসাগু আর লসাগু গুণফলের সমান হয়ে যাবে তাহলে সমাধান দেখো তাহলে প্রথমে দেখো 1 এর 4 ও 2 0 1 এর 8 সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো তাহলে 4 5 20 আর 21 21 বাই 4 ও 8 2 16 আর 1 17 17 বাই 8 এদের গুণফল এদের গুণফলটা তাহলে দাঁড়াচ্ছে কত দেখো এদের গুণ যদি করি তাহলে 21 দিয়ে যদি গুণ করি তাহলে 357 লবে লবে যদি গুণ করি আর 4 8 32
এখন প্রশ্নটা হচ্ছে দেখো যে দেখাও যে এদের গুণফল তাহলে এদের গুণফলটা আমরা করে ফেলেছি এখন হচ্ছে লসাগু ও গসাগুর গুণফল হ্যাঁ লসাগু গসাগুর গুণফল সমান তাহলে লসাগু সমান সমান কি দাঁড়ায় দেখো তাহলে ভগ্নাংশদ্বয়ের ভগ্নাংশদ্বয়ের লব লব কি আছে দেখো 21 ও 17 এর লসাগু এর লসাগুটা কত হবে 21 এবং 17 লসাগু হবে 357 এবং গসাগু গসাগুটা হবে 1 গসাগু কত হবে 1 হবে আবার ভগ্নাংশদ্বয়ের দয়ের হর হর আছে 4 ও 8 এদের বা এর লসাগু 4 এবং 8 এর লসাগু হবে 8 এবং গসাগু গসাগু হবে 4 তাহলে প্রশ্নটা যেহেতু বলেছে লসাগু ও গসাগুর গুণফলের সমান তাহলে অতএব লসাগু সমান সমান কি দাঁড়াছে দেখো লসাগু সমান সমান লসাগুর সূত্র আমরা জানি যে লবগুলোর লসাগু লবগুলোর লবগুলোর লসাগু হরগুলোর লসাগু হরগুলোর গসাগু এখন দেখো লবগুলোর লসাগুতে আমরা দেখো 357 357 আর হরগুলোর গসাগুতে আছে 4 আবার দেখো এবার গসাগু সমান সমান তাহলে গসাগু সমান সমান হবে লবগুলোর লবগুলোর গসাগু হরগুলোর লসাগু হরগুলোর লসাগু একটু খেয়াল করো লবগুলোর গসাগু হচ্ছে 1 এবং হরগুলোর লসাগু হচ্ছে 8 মানে প্রশ্নটা হচ্ছে দেখো লসাগু এবং গসাগুর গুণফল তাহলে গুণফলটা কি হবে দেখো গুণফল হচ্ছে গুণফল সমান সমান 357/4 গুণিত 1/8 সমান সমান কত হচ্ছে 357/32 শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে দেখাও যে এদের গুণফল তাহলে এদের গুণফলটা দেখো 357/32 এবং লসাগু ও গসাগুর গুণফলের সমান দেখো লসাগু গসাগুর গুণফল হচ্ছে 300 এটা দেখো এই গুণফল দেখো এবং এই গুণফল দেখো আমাদের মিলে গেছে তার মানে কি অতএব আমরা লিখতে পারি যে প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের গুণফল লসাগু ও গসাগুর গুণফলের সমান অতএব লিখতে অতএব প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের গুণফল প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের গুণফল এদের লসাগু লসাগু ও গসাগু এর গুণফলের সমান এর ফলের সমান ক্লিয়ার তাহলে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের এইচডব্লিউ থাকবে 10 নম্বর এইচডব্লিউ কত থাকবে 10 নম্বর থাকবে এইচডব্লিউ তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সবাই সুস্থ থেকো আগামী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম